বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমিও আজকে ভালোই আছি। তার কারণ আজকে একটা ভিডিও বানিয়েছি যেটা তোমরা দেখবে, আর তার থাম্বনেলটা দেখেই তোমাদের অবাক লাগবে যে এটা আবার কি, এটা কি ধরনের ঘটনা। তো এই ঘটনাটাই তোমাদের বলতে বসেছি এখন, যে থাম্বনেলটা দেখে ভয় পেও না তোমরা, ওখানে একটা মজার টুইস্ট আছে, সেটা তোমাদের বলবো। আর আজকে আমি আরংঘাটা গিয়েছিলাম। তো আরংঘাটায় যাওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু আরংঘাটা থেকে ফেরার সময় ভিডিও করেছি। তো বাইকে করে আসছিলাম যেহেতু, ওখানে আর বাড়িতে আসারও একটু তাড়া ছিল জানো তোমরা, সেই কারণে একটু কোনো জায়গায় একটু দাঁড়াবো বা যেই ঘটনা নিয়ে এখন বসেছি কথাটা বলতে, সেটার সঙ্গে একটা জায়গার সম্পর্ক আছে, ওই মানে যেখান দিয়ে আমরা এলাম তোমরা ছবিতে দেখবে, একটা শ্মশান আছে ওখানে, ছোট একটা শ্মশান। তো সেই জায়গাটা সম্বন্ধেই ঘটনাটা বলবো, ঘটনার কোনো ঘটনা আছে তো সেই ঘটনাটা তোমাদেরকে বলতে বসেছি এখন। তো যাই হোক, আমরা আরংঘাটা থেকে ফেরার সময় যে রাস্তা দিয়ে আসছিলাম, ওই দিক দিয়ে আসতে গিয়ে অনেকগুলো গ্রাম পড়ে, তার মধ্যে দুটো তিনটে গ্রাম মনে আছে নামটা, যেমন চন্দনদহ, তারপরে হচ্ছে ব্যাসপুর, তারপরে রাধাকান্তপুর, এরকম কিছু জায়গা আছে। তো আগে একটা কথা বলে নিই, এই যে চন্দনদহ বললাম, এই কথাটা বলতেই মনে পড়ে গেল যে যে অঞ্জনা নদী নিয়ে রবীন্দ্রনাথ একটা কবিতা লিখেছিলেন, যে অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে, পোড়ো মন্দিরখানা গঞ্জের বায়ে। এই কবিতাটা লিখেছিলেন যে অঞ্জনা নদীকে নিয়ে, সেই অঞ্জনা নদী কিন্তু আমাদের বাঁকুড়ার ওপর দিয়েই বয়ে গেছে জানো তো। এই জন্য আমরা কিন্তু সবাই, আমরা বাঁকুড়াবাসীরা, আমরা কিন্তু সবাই ভীষণ গর্বিত যে আমাদের এখানকার অঞ্জনা নদী নিয়ে রবীন্দ্রনাথ এই কবিতাটা লিখেছিলেন। তো এটাও আমাদের বাঁকুড়াবাসীদের কাছে খুব আনন্দের ব্যাপার, খুব গর্বের ব্যাপার। তো যাই হোক, এই এই যে এইবার ঘটনাটাই ফিরে আসি আমি, যেই ঘটনাটা নিয়ে বলতে বসেছি তোমাদের। অঞ্জনা নদীকেও একটু দেখিয়েছি তোমাদের, যদিও সে নদী এখন আর নদী নেই, মানে নালার মতন পরিস্থিতি হয়ে গেছে, তার কারণ এত বেশি জঙ্গল হয়ে গেছে নদীর ওপরে জল না থাকায়, কচুরিপানা হয়েছে, কচুরিপানার ফুল হয়েছে, নানান রকম ওইখানকার যারা বাসিন্দারা নানান রকম জিনিস ফেলে খুব নোংরা করে রাখে, যদিও জল নেই তো কী করবে তারা। হ্যাঁ, এরকম আমাদের এখানেও হয়, ছোটোখাটো কোনো জলাশয় দেখলাম জল নেই, ওখানে যত নোংরা নিয়ে গিয়ে ফেলি, এরকম আমরাও করে থাকি। তো যাই হোক, সে অঞ্জনা নদী এখন খুব করুণ অবস্থা, তো সেটা নিয়ে আর এখন কিছু বলছি না, এখন যেই ঘটনাটা নিয়ে যেই ঘটনাটা বলবো তোমাদের সেটাই ফিরে আসি। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে আমার বড়দি মানে আমার বড় ননদের কাছে শুনেছিলাম এই গল্পটা। সেটা হচ্ছে আমার বড়দি তার বেশ কয়েকজন বান্ধবীকে নিয়ে পিকনিক করতে এসেছিলেন আর কি, এই মানে অঞ্জনা নদীর ওই দিকটায় বা ওই ওর আশেপাশে আর কি। তা ওর আশেপাশে একটা ছোট শ্মশান আছে, কিন্তু ওই জায়গাটা খুব সুন্দর, খুবই সুন্দর দেখতে, মানে পরিবেশটা মনোরম পরিবেশ আর কি। তো শীতে, জানো শীতে সবাই পিকনিক করতে যায়, তোমরা সেটা সবাই জানো। তো এক শীতের সকালের দিকে আর কি আমার ওই বড়দি তার বান্ধবীদের নিয়ে পিকনিক করতে গেছে। তো ওটা যে শ্মশান সেটা আমার বড়দিরা জানতো না, আমার বড়দি এবং তার বান্ধবীরা কেউই জানতো না, মানে ওনারা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে গেছেন, একটু গল্প গুজব করবেন, একটু বসবেন, একটু মানে ওখানে টাইম কাটাবেন, এই জন্য গেছেন। তো ওনারা ভেবেছেন ওটা একটা মন্দির, ওখানে যতদূর সম্ভব, আমি কিন্তু ঠিক জানি না, তার কারণ আমরা তো বাইক নিয়ে গেছি কিন্তু আমরা দাঁড়িয়ে দেখিনি, যতদূর সম্ভব নিশ্চয়ই ঘরে কোনো ঠাকুরের মূর্তি টুর্তি এরকম কিছু একটা আছে, থাকতে পারে, এটা না আমার ঠিক জানা নেই, আমি ভুলও হতে পারি। যাই হোক, সেই ওখানে গিয়ে বড়দিরা খুব সুন্দর রোদ, দারুণ মনোরম পরিবেশ, আশেপাশে মানে জলাশয় কিছুটা আছে, তো আমার বড়দিরা বসে ওখানে সারাদিন আর কি সকালে টিফিন খেয়েছেন, দুপুরের খাবার খেয়েছেন, ওখানে সবাই খুব আনন্দ টানন্দ করেছেন, করে টোরে সন্ধেবেলার দিকে ওনারা বাড়িতে ফিরেছেন। তো বাড়িতে ফিরে ওনারা গল্প করছেন সবাইকে, দু একজনকে, যে জানিস আজকে খুব সুন্দর একটা জায়গায় আমরা পিকনিক করতে গেছিলাম। তা সবাই জিজ্ঞাসা করছে কোন জায়গায়, এবার বড়দিশে জায়গাটার নাম বলেছে যে এই ওই জায়গাটায় গিয়েছিলাম, খুব সুন্দর, কী সুন্দর যে মনোরম পরিবেশ, বেশ ভালোই লাগলো আমাদের, আজকে সারাটা দিন ভালোই কাটলো।
তা যখন সবাই জানতে পারলো, মানে যাদের কাছে আমার বড়দি গল্পটা করছিলেন আর কি, যখন সবাই জানতে পারলো ওই যে মনোরম পরিবেশে মনোরম জায়গায় গিয়ে আমার বড়দিরা সারাদিন পিকনিক করে এলেন, ওই জায়গাটা আসলে একটা শ্মশান ছিল, ওটা মোটেও পিকনিক স্পট ছিল না। তো এটা নিয়ে আমরা, মানে আমিও শুনেছি সেই গল্পটা বড়দির কাছে, আমরাও সবাই খুব মজা পেয়েছিলাম যে বড়দি তুমি আর আর কোথাও জায়গা পেলে না, ওইখানে কি পিকনিক করে এলে। তা বড়দি বলছে সত্যি রে, আমরা কিন্তু বুঝতে পারিনি, সত্যিও জায়গাটা খুব সুন্দর, আর শীতের সকাল জানো, কোনো ফাঁকা জায়গায় গিয়ে বেশ পিকনিক করতে ভালোই লাগে, কোনো নদীর ধারে এরকম কোনো জায়গায় গিয়ে পিকনিক করতে ভালোই লাগে, কোনো বাগান বা কোনো জঙ্গল বনভোজন যেটা আমরা বলি, বনে গিয়েই করতে ভালো লাগে। তো আমার বড়দিরাও সেটা করেছিলেন, কিন্তু সেটা যে শ্মশান হয়ে যাবে সেটা বড়দিরা বুঝতে পারেনি। তো এই হচ্ছে সেই মজার ঘটনা। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাবো সেই জায়গাগুলো, খুব স্পিডে বেরিয়ে এসেছি, তো আমি ওটা মেনশন তোমাদের করতে পারবো না ঠিক কোন জায়গাটায় শ্মশানটা আছে, কিন্তু ওর মধ্যেই আছে কোনো একটা জায়গায়, তোমরা একটু দেখে নিও। তা এই হলো সেই গল্প। তো আজকে না তোমাদেরকে আর রান্নাবাড়ি কিছু দেখাতে পারিনি, ঘরের কোনো কাজকর্ম দেখাতে পারিনি, তোমাদের বলেই দিলাম যে আজকে আরংঘাটে গিয়েছিলাম বলে দেখাতে পারিনি। তো দেখি কালকে আবার রান্নাঘরে কিছু নতুন কিছু করতে পারি নাকি, নাকি তোমাদের জন্য নতুন কিছু দেখাতে পারি নাকি, বা নতুন কোনো রেসিপি করতে পারি নাকি, সেটা দেখছি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আর তোমরা সবাই ভালো থেকো, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি। এই যে দেখো বন্ধুরা, তোমাদের আমি বললাম যখন ওই গল্পটা বললাম, তখন বললাম যে এই আরংঘাটা থেকে ফিরছি, তখন ভিডিওটা করেছি। তো এই যে ভিডিও করতে করতে এই যে আমরা বেকলাম, এই যে আমরা যে মানে আরংঘাটা থেকে বেরিয়ে বেকলাম, আমাদের বাড়ির রাস্তা দিকে আসছি আমরা। তো এই যে এই জায়গাগুলোতে যেমন কতগুলো মানে ইটভাটা রয়েছে, তারপরে অঞ্জনা নদী নিয়ে যে কথাগুলো বললাম, অঞ্জনা নদী আছে এই যেতে যেতে তোমরা দেখতে পাবে, তারপরে যে শ্মশানটা নিয়ে গল্প করলাম সেই শ্মশানটাও আছে এই রাস্তার মধ্যেই আছে, তো সেগুলো তোমরা দেখবে। কিন্তু ওই যে তোমাদের বললাম যে মেনশানটা আমি করতে পারবো না ঠিক কোন জায়গাটা শ্মশান আছে, যদিও এখন সেটা শ্মশান নেই, এখন ওখানে বাড়িঘর হয়ে গেছে, শ্মশান এখন আর ওখানে নেই। তো যাই হোক, এই যে তোমাদের তোমরা রাস্তাটা দেখছো দুধারে ফাঁকা আছে, তারপরে এই যে আরও কিছুটা, এই যে দেখো ফাঁকা জমি রয়েছে, এই যে দেখো এই যে দুধারের ফাঁকা জমি, একদম ফাঁকা রাস্তা, গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, এই রকম মানে এই রকম রাস্তায় আমার বাইকে করে যেতে যেমন ভালো লাগে, তার থেকে বেশি ভালো লাগে টোটো করে যেতে। কেন জানো, টোটো করে গেলে খুব আস্তে আস্তে যাওয়া যায়, আর এই যে দুধারের যে ফাঁকা জায়গাগুলো, এই যে দুধারের অঞ্জনা নদীটাও সামনে আছে, ওগুলো দেখা যায়, তারপরে এই খেতে সুন্দর সুন্দর মানে পালং শাক, বাঁধাকপি বলো, ফুলকপি বলো, যাই হোক মূলো বলো, যে কোনো সবজি রয়েছে, সবজির মাঠ রয়েছে আর কি, এইগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এই এই রকম রাস্তা দিয়ে যেতে আসতে আমার খুবই ভালো লাগে, আর বিশেষ করে শীতের দিন, শীতের দুপুর, রোদ আছে এখানটায়, সুন্দর রোদ উঠেছে, আমার খুব ভালো লাগছে, মানে এক কথায় বলতে পারো মনোরম পরিবেশ দিয়ে আর কি আমি যাচ্ছি বাড়িতে। তো এই ধরনের জায়গাগুলো দিয়ে আমার টোটো করে যেতেই বেশি ভালো লাগে, কিন্তু কি করবো বলো, টোটো করে তো সবসময় যাওয়া সম্ভব হয় না, ছেলে বললো যে বাইকে করে গেলে টাইমটা কম লাগবে, তারপরে বাড়িতেও আমার তাড়াতাড়ি আসতে হবে, সেই কারণেই বাইকে করে গেলাম।